দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কুমারঘাটের প্রবীণ সাংবাদিক অরুণ কুমার দেবীর বাড়িতে গেলেন রাজ্যের শিক্ষা এবং আইনমন্ত্রী রতনলাল নাথ। তিনি ব্যক্তিগতভাবে সাহায্য বাবদ নগদ 50,000 টাকা তুলে দেন পরিবারের হাতে। পাশাপাশি পরিবারের লোকজনদের আশ্বাস দেন সরকারিভাবে সমস্ত ধরনের সাহায্য সহযোগিতা করা হবে। সোমবার ওনার সাথে ছিলেন বিধায়ক সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্য সাংবাদিকরা। আমি সকালেই জানি একজন অসুস্থ সাংবাদিক দীর্ঘদিন ধরে উনি রাজ্যের জনগণের সেবা করার জন্য এবং জনগণের বিভিন্ন সুখ দুঃখ এগুলি তুলে ধরেছেন সংবাদপত্রের মাধ্যমে। তো উনি দীর্ঘদিন অসুস্থ, সেই জন্য আমি ভাবলাম যে ওনার সাথে একটু দেখা করে আসি। যদিও দুরারোগ্য ব্যাধি, তবুও ওনাকে মনে বল দেওয়ার জন্য, ওনার পাশে দাঁড়ানোর জন্য, অন্যান্য সাংবাদিকরা যেন ওনার পাশে দাঁড়ায়, সেজন্য তাদের কাছে আহ্বান করেছি ওনার আরো একটু ভালো ট্রিটমেন্টের জন্য। আমরা এই সপ্তাহে ওনাকে আগরতলা শিফট করতে পারি কিনা চিন্তা ভাবনা করছি এবং সেখানে যাওয়ার পর চিকিৎসকরা যতটুকু সম্ভব দেখবে, এই জন্যই ওনার বাড়িতে আসা। তো এরপরে আমার আরো দুটো প্রোগ্রাম রয়েছে ছোট ছোট, একটা পাবিয়াছড়া মন্ডল অফিসে যাব এবং আমাদের পাবিয়াছড়া বিধানসভার নির্বাচন।